হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাচ্ছি ফুলকপির পরোটা। এটা বানানো খুবই সহজ, এর জন্য বেশি তামঝাম করতে লাগে না। চলো তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে একটা বড় ফুলকপি নিয়েছি, তার স্টেমগুলোকে আলাদা করে দিচ্ছি এবং ছুরির সাহায্যে মোটা যে স্টেমটা সেটা বাদ দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। এই ফুলকপির পরোটা কিন্তু শীতকালে খেতে বেশ দারুণ লাগে। ফুলকপির সিজন প্রায় চলে যেতে বসেছে বললেই চলে, কিন্তু এই ভিডিওটা আমি অনেক দিন আগে বানিয়েছিলাম, কিন্তু নানা ব্যস্ততার কারণে ভিডিওটা আর আপলোড করা হয়নি। বড় বড় টুকরো করে ফুলকপিগুলোকে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। খুব মিহি গ্রেটার হলে সবথেকে বেশি ভালো হয়। পুরো ফুলকপিটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদের তুলনায় একটু বেশি নুন দিতে হবে যাতে ফুলকপি আর পেঁয়াজ থেকে জল ছেড়ে আসে। সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি 2 মিনিট রেস্ট করে তারপর ভালো করে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জল নিংড়ে নিচ্ছি। তোমরা চাইলে পরিষ্কার কাপড়ে বেঁধে এক্সট্রা জল নিংড়ে নিতে পারো, ঠিক যেরকমটা ছানার ক্ষেত্রে করা হয়। আমার কাছে ছিল না, তাই হাত দিয়েই করলাম। এরপর ফুলকপির মধ্যে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলেই আমার স্টাফিংটা রেডি হয়ে যাবে। এরপর ময়দা বা আটা মেখে নিতে হবে। ময়দা বা আটার মধ্যে স্বাদ মতো নুন, তেল, চিনি দিয়ে ভালো করে ময়াম দিতে হবে। ময়াম দেওয়ার পর জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে সবাইকে ময়দা কিভাবে মাখতে হবে সেটা দেখাচ্ছি। আটার ক্ষেত্রেও কিন্তু একই প্রসেস হবে। আমার আবার এই রকম ফুলকপি, আলু, পনিরের পরোটা আটা দিয়েই ভালো লাগে, তাই এখানে ময়দা মাখাটা দেখালাম, কিন্তু আমি পরোটাটা বানিয়েছিলাম আটা দিয়ে। আটা হোক বা ময়দা, মেখে নেওয়ার পর কিছুক্ষণের জন্য রেস্ট করতে হবে। রেস্ট করা হয়ে গেলে ভালো করে আরেকবার মেখে নিয়ে লেচি কেটে নিচ্ছি। আটা বা ময়দা মাখাটা কিন্তু বেশ নরম হবে, নরম হবে অথচ হাতে লেগে যাবে না। এবার লেচির মধ্যে আস্তে আস্তে পুরগুলো ভরে নেব। একটা লেচি নিয়ে বুড়ো আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে খানিকটা বাটির মতন শেপ করে নিচ্ছি। এরপর 1 থেকে 2 চামচ মতন ফুলকপির পুর নিয়ে নিচ্ছি আর লেচি দিয়ে বানানো বাটির মতন শেপের মধ্যে পুরগুলোকে ভরে দিলাম। এরপর মুখটাকে ভালো করে বন্ধ করে নিচ্ছি যাতে বেলার সময় ভিতরের পুর বেরিয়ে না আসে। একটা ইম্পর্টেন্ট নোট হলো, ভালো করে যদি জল নিংড়ে না ফেলা হয় তবে কিন্তু বেলার সময় ভেতর থেকে পুর বেরিয়ে আসবে। সুতরাং ফুলকপির পুরটা যতটা ড্রাই হবে ততই ভালো। এরপর পুর ভরার লেচিগুলোকে শুকনো আটায় ভালো করে কোট করে বেলে নিচ্ছি। খুব সাবধানে আলতো হাতে বেলতে হবে। বেলার সময় যদি বেলন চাকির মধ্যে আটা চিটে যায় তার জন্য মাঝে মাঝে শুকনো আটার ব্যবহার করা যেতে পারে। পরোটা বেলা হয়ে গেছে, এরপর হাতের সাহায্যে এক্সট্রা আটাগুলোকে ঝেড়ে নিচ্ছি। এরপর চাটু গরম করে একে একে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। অল্প আছে, পরোটাগুলোকে প্রথমে সেঁকে নিতে হবে, তারপর ঘি দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। পরোটা চাইলে তেল দিয়েও ভাজা যেতে পারে, কিন্তু ঘি দিয়ে পরোটা ভাজলে তার স্বাদই অন্যরকম হয়। ব্যাস, পরোটা ভাজা হয়ে গেলে আমাদের ফুলকপির পরোটা রেডি। এইসব পরোটার সাথে তরকারি খেতে আমি একদমই পছন্দ করি না। আমার ভালো লাগে টক দই দিয়ে বানানো কোনো ডিপ, যেরকমটা আমি এখানে দেখাচ্ছি। টক দই নিয়েছি, তার মধ্যে নুন, গোলমরিচ আর সামান্য লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচি, বুন্দি, চাট মশলা অনেক কিছুই দেওয়া যেতে পারে। সবার আলাদা আলাদা টেস্ট অনুযায়ী এরকম ডিপ বানাতে পারো আর পরোটার সাথে খেয়ে দেখতে পারো, অসাধারণ লাগে। পরোটার ভেতরে স্টাফিংটা দেখতে পাচ্ছ, আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এই ফুলকপির পরোটা খেতে তো দুর্দান্ত হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করে জানো রেসিপিটা কেমন লাগলো। আরও এরকম ঘরোয়া রেসিপি জানতে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অলসো ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।